চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে রুল শুনানি শেষে বুধবার আবারও নিজের পক্ষে রায় পেয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছেন নিপুণ নন, সাধারণ সম্পাদক পদে শিল্পীদের ভোটে বিজয়ী জায়েদ খানই দায়িত্ব পালন করবেন। রায় ঘোষণার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে খুব সংক্ষেপে অনুভূতি জানিয়েছেন জায়েদ খান। নিজের সন্তুষ্টি ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে তিনি শুধু তিনবার আলহামদুলিল্লাহ লিখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর আগে নিপুণের অভিযোগের প্রেক্ষিতে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ড। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে গত 6 ফেব্রুয়ারি হাইকোর্ট আবেদন করেন অভিনেতা। সেদিনই আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল করে জায়েদ খানকে স্বপদে বহাল থাকার আদেশ দেন হাইকোর্ট। পাশাপাশি তার প্রার্থিতা বাতিল কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন। সেই সময় নিজের পক্ষে রায় পেয়ে ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লেখেন নাই। জায়েদ খানের এই তিনবার আলহামদুলিল্লাহ লেখার রহস্য কি? একবার লিখলেই তো হতো, তাহলে তিনবার কেন? এই প্রশ্নের জবাব দিয়েছেন জায়েদ খান নিজে। অভিনেতা বলেন, এবার নিয়ে আমি টানা তিনবার চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। এই পদ নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা আশা করি হাইকোর্টের রায়ের মাধ্যমে কেটে গেছে। যেহেতু আমি তিনবারের সেক্রেটারি, তাই তিনবার আলহামদুলিল্লাহ লিখেছি। শিল্পী সমিতির 2022-24 মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত 28 জানুয়ারি। এবার সভাপতি পদে ইলিয়াস কাঞ্চনের কাছে গত 2 বারের সভাপতি মিশা সওদাগর হেরে গেলেও নিপুণকে হারিয়ে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন জায়েদ খান। প্রথম দিকে জায়েদ খান সহনায়ক হিসেবে অভিনয় শুরু করলেও 2012 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাই সিনেমায় প্রথমবারের মতো নায়কের চরিত্র পান। পরিশ্রমী এই নায়ক বাংলা ভাই চলচ্চিত্রে জামি ব্যবহার না করেই বেশ কিছু ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করেন। 2024 সালে লাভ ইন মালয়েশিয়া সিনেমায় অভিনয় করার সময় সাগরে পড়ে যান তিনি। পরে তাকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়। নাফিজা আক্তার, সাদা কালো নিউজ।